নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আপনার ব্ল্যাকবেরি ঘাস। এই দেখুন, এগুলো কাটা হয়েছে, এগুলো 3 দিন করে হলো কাটা। ঠিক আছে, এটা কিন্তু ছাগলের খুব পছন্দের ঘাস এই ঘাসটা। দেখুন ব্ল্যাকবেরি, ঝাল দেখুন, দেখছেন কতটা বেরিয়েছে এর থেকে। দেখুন একটা ঝাড় থেকে দেখুন কতখানা চারা বেরিয়েছে। ঝাল ঠান্ডার জন্য এগুলো, মানে ঠান্ডার সময় তো হয় না, তো সবে মানে এই গরম পড়লো। দেখুন গরুর, দেখুন ঘাসের সবে বাড়ছে এগুলো। ঝাল দেখুন, এগুলো মোটামুটি 2.5 ফুট হয়ে গেলে এগুলো ছাগলকে আমরা খেতে দেবো আর কি। এটা কিন্তু মানে বাচ্চা ছাগলরা খুব সুন্দর খায় এই ঘাসটা, মানে এটা একদম নরম ঘাস, এই ঘাসটা একদম নরম, একদম নরম। এতে কোনো ধার ঠার কিচ্ছু নেই, একদম সফট, কোনো ধার ফার কিচ্ছু নেই। দেখেছেন টানতে টানতে ছিঁড়ে গেল। এটারও মোটামুটি, এটারও মানে এটা চারা হয়, এই ঘাসটা তো কাটিং হয় না, এটা চারা হয়। ঠিক আছে, তো চারা, এই চারাটা যাবে আমাদের একটা লোকালে যাবে এই চারাটা। এই যে চারা দেখুন, চারাগুলো দেখুন প্রত্যেকটাই শিকড় আছে। এই হচ্ছে চারা, প্রত্যেকটা চারায় শিকড় পাবেন। এটা আমাদের লোকাল, এখানে গুমোহাবড়া বলে একটা জায়গা আছে, সেখানটায় যাবে।